প্রিয়জনের দেহ কিছুক্ষণের মধ্যেই সমাহিত করতে যাচ্ছি। এই সময় আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখব, আমরা আমাদের এই প্রিয়জনের জন্য প্রার্থনা করব। ঈশ্বর যেন তার এই প্রিয় শাবককে তার অনন্ত রাজ্যে গ্রহণ করেন। আমরা আবার তার জন্য পরম করুণাময় পিতার কাছে প্রার্থনা করি, তাকে সমর্পণ করি। প্রার্থনার উত্তর হবে, পিতার সদনে যাও, একে নিয়ে যাও। হে সাধু সাধ্বীজন, দাঁড়াও এসে বরণমালা নিয়ে। হে স্বর্গদূত বাহিনী, একে নিয়ে চলো তোমাদের পথ দিয়ে। পিতার সদনে যাও, একে নিয়ে যাও। ও গো স্নেহময়ী মারিয়া, তোমার স্নেহের হাত দুটি মেলে নাও পরম পিতার সামনে। ও গো যাও, একে নিয়ে যাও। পিতার সদনে যাও, একে নিয়ে যাও। হে যীশু খ্রিস্ট, ডেকেছো যাকে তাকে কাছে টেনে নাও, একে তোমার সঙ্গী করো, মৃত্যু জয়ের মহাগৌরব দাও। পিতার সদনে যাও, একে নিয়ে যাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চির শান্তি, দাও আনন্দ অক্ষয়। পিতার সদনে যাও, একে নিয়ে যাও। এখন এই কবর আশীর্বাদের জন্য প্রার্থনা। হে প্রভু যীশু, তিন দিন কবরে সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়ন ভূমি, আবার এই কবর থেকে পুনরুত্থান করেই তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি। মিনতি জানাই, যতদিন না জগতের সেই শেষ দিন আসে, যতদিন না আমাদের এই প্রিয়জন তোমার সঙ্গে পুনরুত্থিত হন, ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে। শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমারই আলোর রাজ্যে চিরকাল বাস করতে পারেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমরা এখন আমাদের এই প্রিয়জনের জন্য আবারও পরম করুণাময় স্বর্গীয় পিতার কাছে একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের হে দয়াময় পরমেশ্বর, আমরা জানি ভক্তের আকুল প্রার্থনা তুমি ফিরিয়ে দাও না কোনোদিন। আমরা আমাদের এই প্রিয়জনকে সমাধিতে ঠাইত করে শেষবারের মতো তার কল্যাণে তোমায় মিনতি জানাই, তোমার সাধু সন্তদের সঙ্গে তাকে স্বর্গে স্থান দাও, দাও তাকে চির শান্তি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। যদি কারো শেষবারের মধ্যে দেখার বাকি থাকে, দেখতে পারেন, এখন ঢাকনা লাগানো হবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, যেমন স্বর্গে তেমনি পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম।
নাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভধন্য এই মনোময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভ ফল যিশু ধন্য পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী মঙ্গল প্রার্থনা করো আমিন মঙ্গল প্রার্থনা করো প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় ধন্যা তোমার গর্ভ ফল ধন্য মহিমা মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন তোমার গর্ভ ধন্য মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভ ফল যিশু ধন্য পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক আগে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগ যুগ সতর্ক হবে আমিন আমরা প্রার্থনা করি স্বয়ং জীবন বিধাতা আমাদের এই প্রিয়জন ব্রাদার জন রোজারিও সিএসসি কে এই পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন, তাই আমরা এখন তার ধুলার দেহটি ধুলাতেই সাহিত্য রেখে যাচ্ছি। এই মরজগতে খ্রিস্ট এই প্রথম মৃতদের মধ্য থেকে পুনরুজ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমার স্পর্শে তিনি আমাদের ধুলার দেহটি নবরূপায়িত করবেন, এই কথা বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই প্রিয়জনকে সমর্পণ করছি। তিনি তাকে নিজের শান্তি ধামে বরণ করে নিন, জগতের শেষের দিনে তার এই মরদেহটি নব মহিমায় জাগ্রত করে তুলুন, আমিন। সেই মহা পুনরুত্থান দিবসের প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ব্রাদার জন রোজারিও সিএসসি পরম শান্তিতে বিশ্রাম লাভ করুন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। ধুলা থেকেই এসেছো তুমি, ধুলাতেই আবার মিশে যাবে, এখন তুমি মাটির বুকে শান্তিতে বিশ্রাম করো।
যতদিন না প্রভু যীশু ফিরে এসে তোমার এই দুলার দেহটি স্বর্গ মহিমায় পুনরুজ্জীবিত করেন।